হ্যালো এভরিওয়ান আমি রোমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশনটি বেরিয়েছে মাঝগাঁও ডক সি বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে এটি হচ্ছে একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং কোম্পানি এখানে আপনাদের নন এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি রয়েছে হাজার একচল্লিশটি এবং এই পোস্টগুলির জন্য অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান মোট রয়েছে অনলাইনের মাধ্যমে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এটি হচ্ছে এই নোটিফিকেশান এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে চার বছরের জন্য তো চলুন এবার আমরা দেখে নেই ভ্যাকেন্সি ডিটেলস এখানে আপনাদের বিভিন্ন ট্রেডসে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে ট্রেডের নাম দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনাদের পোস্ট ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে এখানে আপনাদের স্কিল্ড ওয়ান গ্রেডের জন্য ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ট্রেড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এরপর রয়েছে সেমি স্কিল ওয়ান এই গ্রেডের জন্য বিভিন্ন ট্রেড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এরপর রয়েছে সেমি স্কিল থ্রি নেক্সট গ্রেড রয়েছে স্কিল টু এরপর রয়েছে স্পেশাল গ্রেড আইডি এইট এবং রয়েছে স্পেশাল গ্রেড আইডি নাইন থেকে ভ্যাকেন্সি তো এখানে আপনাদের টোটাল একচল্লিশটি ট্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে হাজার একচল্লিশটি তো আপনারা অবশ্যই এই লিস্টে একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার আগে তো চলুন এবার আমরা দেখে নিই অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন হবে এখানে আপনাদের ট্রেড ওয়াইজ গ্রেড ওয়াইজ শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটি ট্রেডের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই চারটে একবার দেখে নেবেন এখানে আপনাদের কিছু কিছু পোস্টের জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকতে হবে কিছু কিছু পোস্টের জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকতে হবে এবং কিছু কিছু পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে এবং কিছু কিছু পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকতে হবে তো আপনারা অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতার চারটে একবার দেখে নেবেন এখানে আপনাদের স্যালারি দেওয়া রয়েছে গ্রেড ওয়াইজ আপনারা কত স্যালারি পেয়ে যাবেন বয়সীমা এখানে আপনাদের চাওয়া হয়েছে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এসটিএসি এসসি ওবিসি ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশান তো চলুন এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে তো প্রথমে হবে আপনাদের রিটেন এক্সাম এরপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ট্রেড টেস্ট অথবা স্কিল টেস্টের জন্য এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে আপনারা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবেন তখন আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার প্রয়োজন হবে তাই আপনারা অবশ্যই আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিও পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে একশো টাকা তবে এস টি এসসি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া রয়েছে যেমন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে বারোই সেপ্টেম্বর থেকে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এবং আপনাদের রিটেন এক্সাম হয়ে যাবে নভেম্বরের পাঁচ তারিখে এরপর নোটিফিকেশানের শেষে রয়েছে আপনাদের রিটেন এক্সামের সিলেবাস ট্রেড ওয়াইজ এখানে আলাদা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই এই পেজগুলি একবার দেখে নেবেন এতে আপনাদের সুবিধা হবে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের রিওয়ার্ডের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসব অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশানটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পোর্টেল এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য আপনাদের প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে এবং তারপর সাবমিট করে দিতে হবে এরপর আপনারা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এরপর আপনাদের আবার এই পেজে ফিরে আসতে হবে তারপর আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করে লগ করে নিতে হবে এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনারা ইজিলি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বা বাই